প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল পড়ুয়া আছো, তোমাদের স্কুল খোলা নিয়ে রীতিমতো কাজ শুরু হয়ে গেল, তোড়জোড় শুরু হয়ে গেল। তা নিয়ে কী ইনফরমেশান রয়েছে, কবে থেকে তোমাদের স্কুল খুলতে চলেছে সেটা তো বলবোই, তার সাথে তোমরা যারা কলেজে পড়ছো, তোমাদের অ্যাকচুয়ালি কলেজ খোলা নিয়ে এই মুহূর্তে কী ইনফরমেশান রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই জানিয়ে রাখি, স্কুল খোলার তোড়জোড় কিন্তু রীতিমতো শুরু হয়ে গেল। আমাদের রাজ্যে স্কুল খোলার প্রস্তুতি শুরু, ও এবং কলেজের ক্ষেত্রে কী হবে তা নিয়েও বিস্তারিত বলবো। তার আগে যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক প্রদান কর। বন্ধুরা, তোমরা সকলেই জানো রীতিমতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেই দিয়েছে যে পুজোর পর থেকেই সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্কুল কলেজ সমস্ত কিছু খুলতে শুরু করবে। সে অনুযায়ী কিন্তু রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গেল, যেটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই সুখবর। আর এই মুহূর্তে কিন্তু রাজ্যের তরফ থেকে, বিকাশ ভবনের তরফ থেকে জোর কদমে চালানো হচ্ছে স্কুল খোলার প্রস্তুতি, যেটা তোমাদের সকলের জন্যই সুখবর। রাজ্যের জেলা শাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, আমফান হোক, বিভিন্ন ঝড় বা বিভিন্ন পরিস্থিতিতে তোমরা সকলেই জানো দু বছর ধরে এই কোভিডকালে কিন্তু স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই কারণে অনেক জায়গায় স্কুলের পরিস্থিতি, অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি কিন্তু খারাপ রয়েছে। সেই কারণে সেগুলোকে মেরামত করে যে খরচের তালিকা সেটা জেলা শাসকদের কাছে জানতে চেয়েছে বিকাশ ভবন। আর সেই খরচের তালিকা জমা দিতে হবে 15ই সেপ্টেম্বরের মধ্যে, মানে 15ই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত স্কুলের পরিকাঠামোকে ঠিক করে স্কুল খোলার প্রস্তুতি একে আগেভাগেই কিন্তু নিয়ে রাখছে বিকাশ ভবন। তার মানে তোমরা বুঝতেই পারছো, ও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য ছিল সেই বক্তব্য অনুযায়ী কিন্তু রীতিমতো স্কুল খোলার পরিকল্পনা চলছে। এবং সমস্ত পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তোমাদের পুজোর পর থেকে, অক্টোবর মাসের পর থেকে, ধরতে পারো ভাইফোঁটার পর থেকেই কিন্তু তোমাদের স্কুল রীতিমতো চালু হয়ে যাবে, যেটা তোমাদের সকলের জন্যই কিন্তু খুশির খবর। তুই কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে প্রত্যেকটি স্কুলকে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে স্কুল খোলার, যদি সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকে। বিশেষজ্ঞদের মতে কিন্তু রীতিমতো তৃতীয় ঢেউ আসতে পারে অক্টোবরে এবং তার প্রভাব অনেকটাই বিস্তারিত হতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা মহারাষ্ট্র, কেরলে আস্তে আস্তে দেখছি যে কোভিডের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের রাজ্যের কথা যদি বলি তাহলে পরিস্থিতি মোটামুটি ঠিক, 1% কোভিডের সংক্রমণ রয়েছে, অনেকটাই কম অন্যান্য রাজ্যের থেকে। যদি আমাদের রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক থাকে অক্টোবর মাসে বা পুজোর পরে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুল নিশ্চিত রূপে খোলা হবে। আর আমি তো চাই তোমাদের সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকুক, আর আগের মতোই তোমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আবার ক্লাসরুমে গিয়ে পঠন পাঠন করতে পারো। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু UGC আগেভাগেই গাইডলাইন করে দিয়েছে যে কোনো কলেজ যদি চায় যে আমাদের কলেজ ক্যাম্পাস খোলা রাখবে, কলেজ খুলে দেবে, পঠন পাঠন অফলাইনে হবে, সেক্ষেত্রে করতেই পারে। ব্লেন্ডিং মোডের কথা উল্লেখ করেছে, কোনো কলেজ চাইলে সেই পরিস্থিতি অনুযায়ী অনলাইনে ক্লাস করাতে পারে, কোনো কলেজ চাইলে অফলাইনে ক্লাস করাতে পারে, কোনো কলেজ চাইলে অনলাইন অফলাইন দুটোতেই ক্লাস করাতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আমাদের রাজ্যে এই মুহূর্তে কিন্তু বা এই সোমবার থেকে কিন্তু রীতিমতো ITI এবং পলিটেকনিক কলেজের ক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া হলো। আর এক্ষেত্রে তোমরা যারা কলেজে পড়ছো তোমাদের বলে রাখি, শুধুমাত্র স্কুল না, পরিস্থিতি স্বাভাবিক থাকলে তার সাথে কিন্তু কলেজও এই মুহূর্তে খুলে দেওয়া হবে, যেরকমভাবে এই মুহূর্তে খুলে দেওয়া হলো ITI এবং পলিটেকনিক কলেজগুলো। সেই কারণে তোমরা নিশ্চিন্ত থাকো। এবং তোমরা কী চাইছো, যে স্কুল খুলে বা কলেজ খুলে আগের মতো ও অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, জিজ্ঞাসার মাধ্যমে আবার আগের মতন পুনরায় অফলাইনে পঠন পাঠন হোক? তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।